আল্লাহ রসুলের এন্তেকালের পর বহু মুসলমান মোরতাদ হয়ে গেছিল, বিশেষ করে মক্কা বিজয়ের পরে যারা সাধারণ ক্ষমাপ্রাপ্ত, যারা সাধারণ মানে জেনারেল অ্যামনেস্টি পেয়ে, যারা এদেরকে আরবিতে হয় তোলাকা, তালাক দেওয়া মানে ছাড়ে দেওয়া, আর এদেরকে মানে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তো এই মুসলমানরা তো মক্কা বিজয় অষ্টমী জিতে দু বছর পরে আল্লাহ রসুল ইন্তেকাল করেন, তখন ওরা আবার ফিরে ওদের বাপদাদা ধর্মে ফিরে গেল। এই জন্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন নিয়ে আসছিল, তার ছেলে নাই, কেউ নাই, এটা তো এখন এটা বিলুপ্ত হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্মে আমরা টিকে থাকবো, ওইটাই থাকবে, এটা থাকবে না। অনেক লোক আবার এই দিন ত্যাগ করলো, মোরতাদ হয়ে গেল। এই মোরতাদ যারা হয়েছিল তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুদ্ধ পরিচালনা করেছেন, এবং এর সেনাপতি ছিল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই মোরতাদ যারা হয়েছিল তাদের নেতার নাম হলো মানজার ইবনে সাবি। এটা বাহরাইন এলাকায় ঘটনাটা ঘটছিল বেশি করে, আরবেও সাধারণ ভাষায় হয়েছিল কিন্তু বাহরাইনে হয়েছিল ব্যাপক। মানজার ইবনে সাবির দলটা সবই মোরতাদ হয়ে গেছিল, আর জারুদ বিন মোয়াল্লা যে নেতা তার দলটা মুসলমান ছিল। তো এরা মোরতাদ হয়ে এদেরকে বন্দি করেছিল যে তোমরা মোরতাদ হও বা ধর্মে ফিরে আসো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেনাপতি ছিল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অঞ্চলটা খুবই মানে একটা দুর্গম পথ, এই পথটা হলো একেবারে মক্কা মদিনা এলাকা থেকে এক সোজা পূর্ব দিকে বাহরাইন। এটা ম্যাপে দেখবেন যে পারস্য সাগরের কিনারা এই জায়গাটা, এই দেশটা বাহরাইন, এইখানের লোকরা মোরতাদ হয়েছিল। তো আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে সেখানে সৈন্য প্রেরণ করলেন আবু বকর সিদ্দিক। তো এখানে তো বড় বড় মরুভূমি, দাহানা, নেফুদ, আরবাল খালি বা রুবুয়াল খালি যেটাকে বলা হয়, আরবের চার ভাগের এক ভাই মরুভূমি, এটা খালি জায়গা রুবুয়াল খালি। তো এখান থেকে পার হয়ে চলতে চলতে হঠাৎ করে তাদের পানি ফুরিয়ে গেল। এখন সৈন্যদের কাজ হলো সেনাপতির কাছে বলা, পানি নেই, আপনি পানির ব্যবস্থা করেন। সেনাপতি বললেন যে আল্লাহর উপরে তওয়াক্কল কর, এটা তো মরুভূমি। হঠাৎ করে দেখা গেলো যে কোথাও যেন পানির একটা ফোয়ারা প্রবাহিত হচ্ছে। সাহাবিরা গেলেন যে সত্যি পানি, সেখান থেকে তারা পানি পান করলেন, মশক ভরে পানি নিলেন, উঠকে পানি পান করালেন, এভাবে পানি নিয়ে গেলেন। এবং সেখানে একটা মশক ভর্তি করে তারা চিহ্ন রেখেছিলেন যে এই জায়গায় কি পানিটা চিরস্থায়ী পানি না আমাদের জন্য পানিটা আল্লাহ প্রসারিত করেছেন, উচ্ছারিত করেছেন। পরে প্রমাণিত হয়েছে যেটা আল্লাহ মুসলমানদের জন্য করেছিলেন। এখানে তাদের চলার পথে আরও একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা হলো চলতে চলতে যখন রাত অনেক হয়ে গেল আর এখন বিশ্রাম প্রয়োজন, সবাই ঘুমোয় ক্লান্ত, তো সবাই সেনাপতি বলে তোমরা উঠ থেকে নেমে পড়ো, নাইমিয়া তোমরা বিশ্রামে যাও। তো উঠ থেকে যখন নেমে পড়েছে তো উঠের উপরে সব সামান, এগুলো নামানো হয় নেই, তাবু আসবাবপত্র সব উঠে পিঠে, এমন সময় উঠগুলো পাগল হয়ে সব দৌড়ে পালাই গেছে। উঠের মধ্যে এটা হয়, এটা মহিষের মধ্যে মাঝে মাঝে হয়। মহিষের মধ্যে এরকম অবস্থা হলে তখন পালসাহ মালিককে মারে না, যেদিকে ইচ্ছে সেদিক চলতে থাকে। উটের মধ্যে এটা বেশি হয়। এভাবে সব উটগুলি পালিয়ে গেল, সামানগুলো তো নামাতে পারলো না। এভাবে তাদের রাত পার হয়ে গেল, ভোর হলো, এখন সবাই কাঁদছে যে আমরা এই মরুভূমিতে মরে যাব, এই মরুভূমিতে আমরা একটা প্রহরও চলার ক্ষমতা রাখি না, আমরা এই মরুভূমিতে শুকে মরে যাব। তো আল্লাহ আজমের সেনাপতি বললেন যে তোমরা কখনোই মরবে না, মুসলমানরা এভাবে মরে না, আমরা মুসলমান এভাবে আমরা মরবো না। ওরা শোনে না সাহাবির, তা উনি আল্লাহর কসম করবেন যে আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানরা এভাবে মরে না। এরপরে সূর্য, ভোরের সূর্য উদয় হলো, এশরাকের রক্ত হলো, উনি দুরাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে মোনাজাত করলেন, মুহূর্তের মধ্যে দেখলো সব উটগুলি ফিরে আসে, কোনো একটা উট তার সামান নষ্ট করে নেই, এভাবে সব উটগুলি ফিরে আসে। এভাবে যারা এভাবে তারা পথ অপথ অতিক্রম করে করে যখন বাহরাইন পর্যন্ত পৌঁছে গেলেন, তখন মোরতাদ যারা হয়েছিল তারা ভয়তে অস্থির হয়ে গেল যে এত দুর্গম পথ পাড়ি দিয়ে যারা আসে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন ওরা ওখান থেকে পারস্য সাগরের মধ্যে নেমে এই দারবন কেলায় ওরা আশ্রয় নিয়েছিল। দারবন দ্বীপটা খুব বড় পারস্য উপসাগরের মধ্যে, এটা ম্যাপে দেখবেন এগুলা। এই দারবনে ওরা আশ্রয় নিল।
আশ্রয় দেওয়ার পরে এখন মুসলমানরা দেখে যে যারা মোর্তাদ যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য আমার এসেছিল চলে গেল, তখন বললো যে আমরা দারবনে যাব, ওদেরকে আত্মসমর্পণ না করে ছাড়ব না। তখন সৈন্যরা বললেন যে আমরা তো পানিতে চলার অভ্যাস আমাদের নেই, মরুভূমির সাঁতার জানে না, আপনার বাংলাদেশও রংপুরের অধিকাংশ মানুষই সাঁতার জানে না। আমাকে একটা লোক রংপুর থেকে দাওয়াত করতে গেছে আমার বাড়ি বরিশালে, তখন এই মোবাইল টোবাইল চালু হয়নি, তো আমার বাড়ির সামনে পুকুর, তো বললাম যে এখানে নামিয়ে গোসল করে, বললো আমি সাঁতার জানি আমার ভয় লাগে মরে যাব, বড় মানুষ তো এই যেখানে পানি অ্যাভেলেবেল না সেখানে কিন্তু সাঁতার শেখা হয় না মানুষের, ওরকম পুকুর না থাকলে বা স্রোত খালবিল না থাকলে কে সাঁতার শেখে। তো আরবের লোকেরা অধিকাংশ সাঁতার জানে না। তখন সেনাপতি বললেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে উটগুলি নামিয়ে দাও নদীতে সমুদ্রে। তখন তারা আল্লাহর নাম নিয়ে উটগুলি নামাই দিলেন, উটগুলি সেই পারস্য বসার পায়ে দিয়ে দারবানে গিয়ে পৌঁছলো, উটের শুধু পায়ের খুরা ভিজছে পানি, যার পানি নেই। মুসলমানরা এভাবেই সারা পৃথিবী জয় করছে। মুসলমানদের উপরে যদি আল্লাহর সাহায্য না থাকতো, যেটা আল্লাহ বলেছেন অকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানকে সাহায্য করা আমার কর্তব্য, এটা আল্লাহ বলেছেন, এভাবে সাহায্য না করলে মুসলমানরা সারা পৃথিবীটা এভাবে জয় করতে পারতো না। সেই যুগেও মুসলমানরা কিন্তু প্রযুক্তিতে কারিগরি বিদ্যায় কিন্তু মুসলমানরা অন্য জাতিতে পিছিয়ে ছিল, কিন্তু তারপরও মুসলমানদের যা কিছু ছিল তা নিয়ে যুদ্ধ করে তারা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদের পরিচয়টা এরা তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তো এখানে আল্লাহ এতটুকু ইশারা দিলেন আমাদেরকে যে তোমাদের মধ্যে যারা মোর্তাদ হয়ে যায়, আল্লাহ রাসূল মারা গেছে, এখন ইন্তেকাল করেছেন, এখন এখন আর কি, এখন তার ধর্মই শেষ হয়ে যাবে, মুনাফিক শয়তান বেঈমান দুর্বল ইমান তাদের এই ধরনের দুশ্চিন্তা হওয়ার কারণে তারা মোর্তাদ হয়ে গেছিল, দিন থেকে ফিরে গিয়েছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর হস্তক্ষেপে এরা সব ফিরে আসছে, যাদের উপায় নাই, এখন ইচ্ছায় অনিচ্ছায় সবাই ইসলাম গ্রহণ করছে, এদের ইমান আছে কি না আছে ভালো মন্দ এর রায় আমার দিতে হয়, এটা আল্লাহর কাছে। কেন কোনো মানুষের ইমানের ফয়সালা এটা কোনো মানুষ বলতে পারে না যে উনি ওনার ইমান আছে কি নাই, এটা কখনোই বলা যাবে না। আমরা যে মুখে বলবে কলেমা আমরা তাকে মোমেন বলেই গণ্য করবো, আর ভিতরে কিছু আছে কি না আছে সেটার একমাত্র দায়িত্ব আল্লাহ, এটা রাসূলরাও এই দায়িত্ব নেবেন না। রাসূলদেরকে যখন প্রশ্ন করা হবে মা যা উজিবতুম, তোমরা দাওয়াত নিয়ে গেছিলে কি জবাব পেয়েছো, কালুলা আল মালানা, রাসূল আমরা জানি না, ইন্না কান্তাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের এলেম রাখেন, ইমান হলো গায়েবের ব্যাপার, কাজে ওটা আমরা জানি না আপনি ভালো জানেন। রাসূলরা বলবেন না যে আমার অমুক অমুক মোমেন, এটা বলবেন না তারা, এত বড় কঠিন ব্যাপার ইমান, গায়েব সম্পর্কে যারা জানে না তারা ইমান সম্পর্কে কোনো মন্তব্য করতে পারে না, করলে সেটা হবে অতিরঞ্জিত অনধিকার চর্চা। আল্লাহ বলেন এভাবে একটা দল, এটা তো মুসলমানদের মধ্যে থেকেই দল হয়েছিল, এরাই সেই মোর্তাদ যারা হয়েছে তাদেরকে দমন করছে, ভণ্ডনবীদের বিরুদ্ধে এরা যুদ্ধ করছে, যাকাত দান করতে অস্বীকার করেছিল আবাস এবং জুমিয়ান গোত্র, তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক নিজে যুদ্ধ করেছেন, এভাবে সব বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামান্য দুবছর আড়াই বছরের শাসন আমলে কঠিন অধ্যবসায় কঠিন শ্রম করে তিনি ইসলামকে রক্ষা করেছেন। এই জন্য ইসলামের ইতিহাসে বলা হয় যে আবু বকর সিদ্দিককে বলা হয় ইসলামের রক্ষাকারী, ইসলামকে রক্ষা করেছেন আবু বকর, রক্ষা করেছে আল্লাহ কিন্তু উনি উসিলা, তার কারণ ওই সময় কিন্তু আবু বকর সিদ্দিককে তার সাথীরাও সমর্থন করে নাই, বলছে যে আমরা এগুলো পরে করবো এখন আমরা পারবো না, কিন্তু আবু বকর সিদ্দিক বলছে আমি একা করবো, তাহলে এই বলে তিনি ঘোড়া উপরে লাফিয়ে উঠেছেন আর বলছেন আমি একা যাবো, তখন সবাই তাকে ঘিরে ধরেছে যে আপনার হাতে বয়াত গ্রহণ করছি আমরা বলেন, তখন উনি ওই ওইখানে দাঁড়া এই সব বলে দিলেন, ও সমাজ যুদ্ধে ও সমাজ যাবে, বন্ডনবীদের বিরুদ্ধে খালেদ ইবনে ওলীদ যাবে, তারপরে যারা মোর্তাদ হয়েছে তাদের বিরুদ্ধে আলা হাজরামি যাবে, যারা জাকাত দিতে আসছে তাদের বিরুদ্ধে আমি যাব, সবাই এভাবে একসঙ্গে মদিনা ফাঁকা হয়ে গেল, সব চতুর্দিকে যুদ্ধে তারা নেমে গেল আবু বকর সিদ্দিকের এই কঠিন মনোভাব। অথচ হাদিসের বিবরণ হলো উম্মতের মধ্যে সবচাইতে রহমদিল হলেন আবু বকর সিদ্দিক আর শক্ত হলো উমর, এটা কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তো সেই নরম মানুষরা এতই দিনের ব্যাপারে শক্ত যে এই যুদ্ধগুলি সব তিনি একসঙ্গে পরিচালনা করেছেন। এনতেকাল যখন করেছেন তখন সব জায়গায় যুদ্ধ চলতেছিল, ইরাকে মানে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ, রোমের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধগুলি সব চলাকালীন অবস্থায়
আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, এবং এই জন্যই তিনি খেলাফতের ব্যাপারটা নিজে এটা মিটিয়ে গেছেন যে এখন এইভাবে রাষ্ট্রে যুদ্ধ চলছে, এখন এইটা নিয়ে যদি আবার জমহুরি মানে সাধারণ মানুষের মতামত নেওয়া হয় করা হয়, তখন উনি কয়েকজন পরামর্শে মানে উপদেষ্টা এদেরকে নিয়ে উনি প্রস্তাব করলেন যে আমার পরে আমি ওমর ফারুককে মুসলমানদের খলিফা হিসেবে প্রস্তাব করছি। তো এটা সিনিয়ররা সমর্থন করলেন, সিনিয়ররা সমর্থন করার পর এটা লিখিতভাবে আবু বকর সিদ্দিক এটা লিখিতভাবে এটা সই স্বাক্ষর করলেন যে এটা আমার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করবেন, এবং সিনিয়র সাহাবীরা এটা অনুমোদন করেছেন। তো ওই আগে যে জমহুরি মানে যেটাকে আপনারা এখন গণতন্ত্রে বলেন এর বিকল্প, সেখানে যে জনমতের মাধ্যমে যে খেলাফতটা নির্বাচন হতো, এটার নিয়ম এটাই ছিল যে সিনিয়ররা যদি অনুমোদন দেয় অন্য সবাই হুড় হুড় করে আমরা ওটা করলাম, ব্যাস। এটা আর তারা নিজেরা আর কোনো মতামত ব্যক্ত করে নেই, সবসময় তারা সিনিয়রদের লক্ষ্য করছে, সিনিয়ররা কী করছে ওনারা বয়াত করছে তা আমরাও করলাম, কোনো সমস্যা, এভাবেই তারা খুব সহজেই জিনিসটা সমাধানে পৌঁছতো।